যে সংকটের সময় চলছে, যে অবস্থাটা মধ্য দিয়ে আমরা সকল ভারতবাসী যাচ্ছি, সেই সময়টায় খুব একটা ভালোভাবে আমরা রান্না বান্না করে পাঁচ পদ ছয় পদ করে সকলে তো খেতে পাচ্ছি না। তো সেই জন্য বাড়িতে যেটুকু জিনিস আছে সেইটুকু জিনিস দিয়ে একটু মুখের স্বাদ বদল করা একটু রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। তো সেইটার জন্য প্লেন চাল আর ডাল দিয়ে আমি একটি রেসিপি আপনার সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখানে দেখুন আমি চাল আর ডাল পরিমাণ মতো নিয়ে আমি এখানে নিয়েছি 1 কৌটো চাল 1 কৌটো ডাল, মানে টোটাল 500 গ্রাম, চাল ডাল মিলিয়ে 500 গ্রাম নিয়ে নিয়েছি। এবারে আমি হাঁড়ি গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল আমি যতটুকু দরকার ততটুকুই দিয়েছি, আমি বেশি দেবো না, কারণ যেটা বললাম একটু কম করে আমাদের জিনিসপত্র দিয়ে আমাদের রান্নাটাকে কমপ্লিট করতে হবে। এবারে দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, দিচ্ছি দুটো দারচিনি, দুটো এলাচি এবং দুটো লবঙ্গ। ফোড়নটা হওয়া অবধি আমি অপেক্ষা করছি। এবারে ফোড়নটা হয়ে গেছে, আমি 2 ইঞ্চি আদা এবং জিরে, 1 চামচ বড় চামচের 1 চামচ জিরে আমি বেটে নিয়েছি। এটা আমি এই ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটাকে একটুখানি খেতে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা কষে যাওয়া অবধি অপেক্ষা করছি। মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। বা গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে এবং একটু ভাজা ভাজা করতে হবে। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে, এবার গ্যাসের সিলটা আমি কমিয়ে দিলাম। এবারে আমি আরেকটা পাত্রে, যেহেতু আমি এখানে 500 চাল ডাল নিয়েছি, সেই জন্য আমি আরেকটি পাত্রে 1 লিটার জল আমি গরম করে নিয়েছি, সেটা এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম। এবারে আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম জল। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দেব স্বাদ মতন চিনি। এবার ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। চারিদিকে যতটা চালগুলো যে লেগে রয়েছে গায়ে, সেইগুলো ভালোভাবে কাচিয়ে নিয়ে এবার ফুটতে দিতে হবে এবং ঢাকনা দিয়ে আমি ফুটতে দিচ্ছি। মাঝে মধ্যে শুধু একটু ওপেন করে নাড়িয়ে দেবেন, দেখবেন যাতে তলায় লেগে না যায়। দেখুন ভিউয়ার্স, 5 মিনিট বাদে আমি ওপেন করলাম।
জলটা পুরো টেনে নিয়েছে এবং দেখুন নেড়ে দিচ্ছি। অলরেডি বুঝতে পারছেন কিছু তো ঝরঝরে হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি এইভাবে ওপেন করে কিছুক্ষণ রেখে দিচ্ছি ভেপারটা বেরিয়ে যাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমাদের চাল ডাল বুনা কিন্তু রেডি, একদম ঝরঝরে একটি রেসিপি, কিন্তু খিচুড়ির থেকে একদম আলাদা। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।